ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বিজেপিতে যোগ দিয়েছিলেন মঙ্গলবার। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই রাজনীতির ময়দান থেকে সরে দাঁড়ালেন প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন, যা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এদিকে ২১-এর ভার্চুয়াল মঞ্চ থেকে দলত্যাগীদের তৃণমূলে ফেরার আহ্বান জানান মমতা, তা নিয়ে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। এই ছবি দেখে অনেকেই বলছেন, সাত কিংবা আটের দশকে ফুটবলারদের দলবদল নিয়ে এভাবেই মেতে থাকতো কলকাতা ময়দান, আর এখন বঙ্গ রাজনীতির ময়দানের শোরগোল মেহতাব হোসেনের বিজেপিতে যোগদান আর ২৪ ঘন্টার মধ্যে গেরুয়া রাজনীতির ময়দান ছেড়ে বেরিয়ে যাওয়া নিয়ে। মঙ্গলবার হঠাৎই ময়দানের মিডফিল্ড জেনারেল মেহতাব হোসেন যোগ দেন বিজেপিতে। তার হাতে দলের পতাকা তুলে দেন খোদ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাজনৈতিক দলবদলের বাজারে মেহতাবকে দলে টেনে উচ্ছ্বাস গোপন করেননি বিজেপি রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদারও। মেহতাবের একটা বিশেষ পরিচয় হচ্ছে, সে ইস্ট বেঙ্গলেরও ক্যাপ্টেন ছিল, মোহনবাগানেরও ক্যাপ্টেন হয়েছিল, দেশেরও খেলেছে, আন্তর্জাতিক ক্রীড়া ক্ষেত্রে অনেক গোল করেছে। ২৪ ঘন্টাও কাটল না, ময়দানের দুই প্রধানে দাপিয়ে খেলা মেহতাব হোসেন রাজনীতির ময়দান থেকেই দূরে সরে গেলেন। সিদ্ধান্তের কথা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে জানান মেহতাব। আবেগ তাড়িত ভাষায় মেহতাব লেখেন, যাদের পাশে দাঁড়ানোর জন্য আমার রাজনীতিতে আসা, তারাই আমাকে অনুরোধ করে আমি যেন রাজনীতিতে সরাসরি না যাই। মানে কোথাও গিয়ে তাদের ভাবাবেগ যেন আমাকে রাজনীতিবিদ হিসেবে দেখতে চাইছে না, তাই অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেব। মাঝে মধ্যে বৃহত্তর স্বার্থের জন্য ক্ষুদ্রতর স্বার্থকে ত্যাগ করতে হয়। নিজের রাজনৈতিক পরিচয়ের থেকে আমার কাছে ওই মানুষগুলোর ভালোবাসা অনেক বেশি দামি, অনেক বেশি প্রিয়। ওই উন্মুক্ত সবুজ মাঠই আমার জায়গা, ওই গ্যালারির গগনভেদি মেহতাব মেহতাব চিৎকারই আমার পছন্দের স্লোগান। সভ্য সমর্থকরাও প্রচুর মেসেজ করেছে সারা রাত, তারা হা উদাস করেছে যে মেহতাব হোসেনকে মিডফিল্ড জেনারেল আমরা বানালাম, মেহতাব হোসেনকে ওই রূপে আমরা দেখতে চাই না, মেহতাব হোসেন মাঠেই থাকলে তাকে ভালো লাগে ওদের জন্য এবং অ্যাজ ওয়েল আমার ফ্যামিলি নিজের ফ্যামিলির জন্য এই ডিসিশনটা নেওয়া। যিনি পার্টি অফিসে গিয়ে দলের রাজ্য সভাপতির হাত থেকে দলীয় পতাকা তুলে নিলেন, ২৪ ঘন্টার মধ্যে তার এই অবস্থান বদল কেন? আমি শুনেছি এই নিয়ে তার বাড়িতে এবং পারিপার্শ্বিক তাকে কাল থেকে খুব চাপ দেওয়া হচ্ছে, চাপ দেওয়া হয় যাতে উনি বিজেপি না করেন, এই পুরো খবর ছিল। তারপরে আমার কাছে কোনো খবর নেই। তৃণমূল এবং অন্যান্য যারা পারিপার্শ্বিক হয়তো তাদের আত্মীয় স্বজন যারা আছেন, যারা তৃণমূলের থেকে সুবিধা পেয়েছেন, তারা চাপ দিচ্ছেন, এটা ওদের পক্ষে খুব একটা ভালো হয়নি। তিনি চিন্তা ভাবনা করেই অনেক আগে থেকে কথাবার্তা বলেই এসেছিলেন। একজন অভিনেত্রী সে বোধহয় পার্সোনাল ইনফ্লুয়েন্স খাটিয়ে তাকে নিয়ে গেছিল, তারপর আবার শুভবুদ্ধি উদয় হয়েছে যে রাজনীতি করব না। এখন এরা জাল নিয়ে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, কোথায় কাকে তুলবে না তুলবে, সবাইকে সাবধানে থাকা উচিত। তাৎপর্যপূর্ণভাবে মেহতাব যেদিন বিজেপিতে যোগ দেন সেই ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবসের মঞ্চ থেকে কারো নাম না করেও দলত্যাগীদের ফিরে আসার আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়। যদি কেউ সিপিএম এর করে থাকেন চলে আসুন তৃণমূলে, যদি কেউ বিজেপিতে ভুল করে গিয়ে থাকুন চলে আসুন তৃণমূলে, যদি কেউ কংগ্রেসে গিয়ে পড়ে থাকেন ভোটটা বিজেপিতে দেওয়ার দরকার নেই, চলে আসুন তৃণমূলে। আমি আবার আপনাদের বলছি, তৃণমূলই একমাত্র জায়গা, এখানে শাসন করার লোক আছে। এ নিয়ে তীব্র কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা ও কংগ্রেস বিধায়ক আব্দুল মান্নান। আপনার দল ভেঙে যাবে, আপনি কাকে টানছেন? নিজের দলটাকে রাখুন, নিজের দলটা থাকবে না, অন্তত ১০০ জন এমএলএ দল ছাড়বে। চাকরি এই মাসে দেখুন না, ১০০ জন এমএলএ, ২০ জন মন্ত্রী আপনার দল ছাড়বে। ওই আপনার ভাইপোকে নিয়ে আপনাকে থাকতে হবে, করুণ অবস্থায় থাকতে হবে। আপনার আর্তনাদ শোনার জন্য মানুষ অপেক্ষা করছে, পরিণতি দেখার জন্য মানুষ আপনার অপেক্ষা করছে, কেউ আপনাকে বাঁচাতে পারবেন না। দিলীপ ঘোষ এবং মান্নানের বক্তব্য এক ধরনের কেন, এক সুর কেন, একটিও বিধায়ক বা কেউ যাচ্ছে না, এগুলো সমস্ত কনফিউশন ক্রিয়েট করবার জন্য এই সমস্ত বলা হচ্ছে বা বলানো হচ্ছে। আজকের প্রেক্ষাপটে বাংলায় যদি সংগ্রাম করতে হয় এই শক্তির বিরুদ্ধে, তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই। সব মিলিয়ে ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে রাজনীতির ময়দানে দলবদলকে সামনে রেখে অব্যাহত রাজনৈতিক টানাপোড়েন আশাবুল হোসেন, বিজেন্দ্র সিংহ ও রক্তিম ঘোষ, এবিপি আনন্দ।